ভাস্কর্যু না মুঁ জ্ঞানরঞ্জন জেলা সালেপুর ইলেকট্রিক্যাল ডিভিজন অসুরেশ্বর সর্কল ব্রাঞ্চ ম্যানেজর আজির আভিমুখ্য হচ্ছে কি ওড়িশা সরকার টাটা পাওয়ার কু যে শেষুর সমস্ত অংশদান আজ কার্যভার তাঁকু প্রদান করেছেন আগুর যে আমার শেষুর বারোটি সর্কলরে যে কাম করুলে তিন কোটি ফ্রাঞ্চাইজর কর্মচারী মানে তো সেই যে টাটা কু হস্তান্তর কার্যভার হস্তান্তর কলাপরে আঠ হাজার কর্মচারী মানুষ স্থায়ী নিযুক্তি বিষয়ে কোণী চুক্তিপত্র স্বাক্ষর হয়ে না কি তাঁকু থইতান করা কোণী প্রকার আলোচনা পর্যায়ক্রমে এপর্যন্ত কোণী নিষ্পতি নিয়া যায় না তো আমার সরকার পাখে এত বিনীত অনুরোধ করা যাচ্ছি কি যে আজকু ছ বর্ষ কাল ফ্রাঞ্চাইজির যে এমপ্লয়ি মানে কাম করুলে ইঞ্জিনিয়র মানে কাম করুলে লাইনম্যান মানে কাম করুলে তো সেই কিছু স্থায়ী নিযুক্তি স্থায়ী ব্যবস্থা করা যাও কারণ তাঁকা তাঁর পরিবার চলুলা পরিবার তাঁকর যে আঠ হাজার কর্মচারী যে তিরিশ হাজার লোক অনেক পরিবার তো সেমানে করবে কোণ তাঁকর রোজি রোটি চলিব কমিটি ওড়িশার দৈবী দুর্বিপাক সময়ের যে টাইমে শেষু লসে চালুলা ওড়িশা সরকার সেই টাইমে ফ্রাঞ্চাইজ ব্যবস্থা ইমপ্লিমেন্ট করে কেবল এই বিদ্যুৎ বিভাগ ঠিক করা যে টাইমে ফ্রাঞ্চাইজ এমপ্লয়ি মানে ওড়িশা সরকার বহু মানে তাঁকর কঠিন পরিশ্রম এবং তাঁকর বহুমূল্য সময় দিয়ে আজির পরিস্থিতি আনিকি পৌঁছাইছেন কিন্তু যে পরিস্থিতি আজ এমপ্লয়ি মানে হইরাণ হচ্ছেন তো কোণ হইরাণ হচ্ছেন শেষু অন্ডরের তিনোটি গোটি ফ্রাঞ্চাইজ কাম করুলে আরইউপিএল এসইউপিএল ফেডকো এবং ইঞ্জেন টোটাল বারো গোটি ডিভিজন পদক্ষেপ আমি শুধু পদক্ষেপ কিছু না আমি এপর্যন্ত কোণী নিষ্পতি সেভাবে নেই না কম করবু কেবল আমার এপর্যন্ত রয়েছে সরকার অনুরোধ কি আমার ফ্রাঞ্চাইজর সমস্ত এমপ্লয়ি যে আঠ হাজার কর্মকর্তা আছেন সেমানুকু কেমিতি থইতান করা যাব সেমানে আগামী ভবিষ্যতের কিভাবে স্থায়ী নিযুক্তি পাইবে কোণী অবহেলার সম্মুখীন নহবে সেইপা আমার সরকার পাখে এইটা হচ্ছে অনুরোধ।